প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের পিএম ইন্টার্নশিপ 12 তারিখে অনলাইন প্রক্রিয়া শুরু হয়েছে। তো এখানে পিএম ইন্টার্নশিপ অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদের কি কি যোগ্যতা থাকা দরকার, অ্যাপ্লিকেশন করলে যে আপনি ট্রেনিং এর সুযোগ পাবেন বা কাজের সুযোগ পাবেন, তা সম্পূর্ণ আলোচনা করব ভিডিওর মাধ্যমে। তো চলুন সম্পূর্ণ জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। আপনি অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। এখানে বলা হয়েছে যে পিএম ইন্টার্নশিপ কেন্দ্রীয় সরকার ইন্টার্নশিপ প্রোগ্রাম, যা শিক্ষানবিশ প্রকল্প শুরু হলো বৃহস্পতিবার থেকে। চলতি বছরের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই প্রকল্প আওতায় 21 থেকে 24 বছর বয়সীদের সংখ্যা হলো 1 কোটি বেশি। এই বয়সী যুবক যুবতী 5 বছরের জন্য 60,000 টাকা বছরে দেওয়া হবে, অর্থাৎ আপনাদের প্রত্যেক মাসে কিন্তু 5,000 টাকা আপনারা পেয়ে যাবেন। এই আর্থিক সহায়তা করা হবে 2024-25 অর্থবর্ষে দেশের প্রথম সারির সংস্থাগুলোতে নিয়োগ করা হবে প্রায় 1.25 লক্ষ প্রার্থীকে। এছাড়া বলা হয়েছে সংবাদ মাধ্যমের দ্বারা জানা যায় যে এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার খরচ হবে প্রায় 800 কোটি টাকা। যে সব প্রার্থী শিক্ষানবিশ বা পিএম ইন্টার্নশিপ হিসাবে যোগ দিতে চায় তাদের এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে নাম নথিভুক্ত হবে, অর্থাৎ 12 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। কর্পোরেট বিষয়ক মন্ত্রী তৈরি পোর্টালে এই কেন্দ্রে এক আধিকারিক জানিয়েছে যে এই কর্পোরেট বিষয়ক মন্ত্রক একটি পোর্টাল তৈরি করেছে যেখানে নথিভুক্ত করা হবে এই সব যুবক যুবতীদের নাম। এছাড়া বলা হয়েছে যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চলতি বছরের বাজেটে পেশ করার সময় পিএম ইন্টার্নশিপ প্রোগ্রামে একথা ঘোষণা করেছিলেন এবং এই প্রকল্পে কী কী সুবিধা দেওয়া হবে তাও উল্লেখ করা হয়। শিক্ষানবিশ হিসাবে নিয়োগ করা ছেলেমেয়েরা পাবে বিমার সুবিধা। যারা এই প্রকল্পের যোগ্য হবে বিবেচিত হবে তাদের 2 ডিসেম্বর থেকে পাকাপাকিভাবে শুরু হয়ে যাবে পিএম ইন্টার্নশিপ প্রোগ্রাম। অর্থাৎ আপনাকে জানতে পারছেন যে অ্যাপ্লিকেশন করলে যাবে ট্রেনিংয়ের সুযোগ এবং তা নয়, আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু এই ট্রেনিংয়ের সুযোগ কিন্তু আপনাদের দেওয়া হবে। কর্পোরেট বিষয়ে মন্ত্রক তৈরি করা পোর্টালের মাধ্যমে সহযোগী বা পার্টনার সংস্থাগুলোর শিক্ষানবিশ পিএম ইন্টার্নশিপ স্কিম হিসাবে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হবে আবেদনকারীদের। গত 3 বছরে কোনো সংস্থা গড়ে কত টাকা তাদের সামাজিক দায়বদ্ধতা প্রকল্পে খরচ করে তার ভিত্তিতে পার্টনার সংস্থা নিয়োগ করেছে কেন্দ্র। পরীক্ষামূলকভাবে প্রকল্প শুরুতে এই সংস্থাগুলো সহায়তা করবে বলে কর্পোরেট বিষয়ক মন্ত্রক এক আধিকারিক জানিয়েছে। দেশের সেরা সংস্থাগুলি এই প্রকল্পে নিজের ইচ্ছায় যোগদান করতে পারে। শিক্ষানবিশ হিসেবে 12 মাসের জন্য এদের নিয়োগ করা হবে। নিয়োজিত যুবক যুবতীরা 1 বছর জন্য কমপক্ষে অর্ধেক সময় অফিসে হাতে কলমে কাজ শিখতে হবে। শুধু ক্লাসে বসে পড়াশোনা করলেই হবে না, যে কোনো সংস্থা, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এই প্রকল্পে যোগ দিতে পারবে। দেশের একাধিক প্রথম সারির সংস্থাগুলি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত বা কী ধরনের কাজ করে তার উপর ভিত্তি করে অনুমোদন দেওয়া হবে। নিযুক্ত কর্মীদের মাসিক 5,000 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। কেন্দ্র দেবে 3,500 টাকা এবং বাকি 500 টাকা সংশ্লিষ্ট সংস্থা বরাদ্দ করবে কর্মীদের জন্য। এছাড়া কাজের যোগ দেওয়ার পরে 1,600 টাকা ভাতা দেওয়া হবে কর্মীদের। শিক্ষানবিশ দেশ প্রশিক্ষণ দিতে যা খরচ হবে সেই খরচ বহন করবে সরকার। প্রত্যেক শিক্ষানবিশকে পিএম জীবনজ্যোতি বীমা যোজনা, পিএম ইন্টার্নশিপ, পিএম সুরক্ষা বীমা যোজনা প্রকল্পে আওতায় আনা হবে। কেন্দ্র এই প্রিমিয়াম ব্যয়ভার সম্পূর্ণ কিন্তু গ্রহণ করবে। তো আপনারা কি জানতে পারছেন যে আপনাদের যে সমস্ত আপনার সুবিধাগুলো দেওয়া হবে, অর্থাৎ আপনার প্রথমে আপনারা কিন্তু মাসে মাসে পাবেন 5,000 টাকা, তারপর 1 দিন আপনাদের কিন্তু 6,000 টাকা করে ভাতা দেওয়া হবে, তারপর আপনাদের যে প্রধানমন্ত্রী যে স্কিমগুলো রয়েছে, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা ও আওতায় কিন্তু আপনার আনা হবে, এবং যে প্রিমিয়ামগুলো দেওয়া হয় সেই প্রিমিয়াম কিন্তু সম্পূর্ণ সরকার কিন্তু বহন করবে। যোগ্যতার কথা বলতে গেলে বলা হয়েছে দশম শ্রেণী, দ্বাদশ শ্রেণী, আইটিআই এর সার্টিফিকেট হোল্ডার, পলিটেকনিক থেকে ডিপ্লোমা করা অথবা বিএ, বিএসসি, বিকম, বিসিএ, বিবিএ, বি ফার্মা পাস যুবক যুবতীরা এই প্রকল্পের জন্য একেবারে উপযুক্ত। পাশাপাশি অনলাইন ডিস্টেন্স লার্নিং প্রোগ্রাম যুক্ত করা ছাত্রছাত্রীরা আবেদন করতে পারে। একটা কথা বলে রাখি, কোনো ফ্যামিলির মধ্যে যদি কোনো চাকরি বা সরকারি চাকরিভুক্ত ব্যক্তি থাকে তাহলে কিন্তু সেই ফ্যামিলির কিন্তু সেই ছেলে এই ইন্টার্নশিপ প্রোগ্রামে যুক্ত হতে পারবে না, অর্থাৎ 21 থেকে 24 বছর বয়স হতে হবে। এছাড়া আপনাদের আর্থিক আয় বলতে 8 লাখ টাকা কম হতে হবে, তবেই কিন্তু আপনারা এই ফ্যামিলিতে 8 লাখ টাকা কম রয়েছে সেই সমস্ত ফ্যামিলির ছেলেমেয়েরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং অ্যাপ্লিকেশন করলে যে সুযোগ পাবেন তা নয়, আপনার যোগ্যতা ভিত্তিতে কিন্তু এই ট্রেনিংয়ের সুযোগ কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। তো এইবারে ট্রেনিং অ্যাপ্লিকেশন করার পর আপনারা আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। যদি আপনারা সেই অ্যাপ্লিকেশানের সুযোগ পেয়ে যান বা এই ট্রেনিংয়ের সুযোগ পেয়ে যান তাহলে কিন্তু আপনাদের এই সমস্ত সুযোগগুলো সরকার থেকে আপনাদের দেওয়া হবে। ভিডিও কেমন লাগলো, ভিডিও অবশ্যই সম্পূর্ণ দেখলেন, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন।